গুৱাহাটীৰ মাজমজিয়াত পুনৰ বাঘৰ আতংক গুৱাহাটীৰ দাতালপাৰাত মানুহৰ ঘৰত সোমাল এটা নাহৰ ফুটুকি বাঘ আমি দৃশ্যাৱলী দেখুৱাই আছো আক্ৰমণত আহত এজন ব্যক্তি বাঘটো আঘাতপ্ৰাপ্ত বুলি জনা গৈছে আৰু হঠাৎ ঘৰৰ ভিতৰত নাহৰ ফুটুকিৰ সন্মুখত পৰি হতবম্ব হোৱা ব্যক্তিৰ ওপৰত অতৰ্কিত আক্ৰমণ গুৱাহাটীত ব্যাপক হাৰত হাবি জংঘল ধ্বংস হোৱাৰ পৰিণতিত আজি দাতালপাৰাত মানুহৰ ঘৰত সোমাই আশ্ৰয় ল'বলৈ বাধ্য হ'ল এটা নাহৰ ফুটুকি আমি প্ৰকাণ্ড নাহৰ ফুটুকিটোৰ এই দৃশ্যাৱলী দেখুৱাই আছো এঘৰৰ বাসগৃহত সোমোৱাৰ পাছতে ব্যক্তিক আক্ৰমণ কৰে আৰু আমি এই দৃশ্যাৱলী দেখুৱাই আছো ঘৰৰ ভিতৰত আবদ্ধ বাঘটোক লৈ সমগ্ৰ অঞ্চলটোত বহু সময় ধৰি আতংকৰ সৃষ্টি হৈছে মহানগৰীৰ দাতালপাৰাত এই ঘটনা সংঘটিত হৈছে প্ৰকাণ্ড এই নাহৰ ফুটুকিটোৰ দৃশ্যাৱলী দেখুৱাই আছো গুৱাহাটীৰ মাজমজিয়াত পুনৰ বাঘৰ আতংক আৰু এই মুহূৰ্তত জ্যেষ্ঠ সাংবাদিক হাফিজুর রহমান আছে পোনপটীয়া সম্প্রচার হাফিজুর আপনার সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছো গুৱাহাটীৰ মাজমজিয়াত পুনৰ বাঘৰ আতংক অধিক জানিব বিচাৰিম হয় চাওক বাৰবিচি গুৱাহাটী মহানগৰীৰ মাজমজিয়াত অৰ্থাৎ গণেশপাৰাৰ যি দাতালপাৰা এই দাতালপাৰাত ভয়ানক আচলতে বাঘৰ আক্ৰমণৰ বলি হ'বলগীয়া হৈছে এজন ব্যক্তি আৰু সেই স্থান দেখুৱাম আমি কেমেৰাপাৰ্চন দেৱজিৎ ভট্ট আছে দেৱজিৎ ভট্টই দেখুৱাব এই স্থান আমি লাইভ ভিজুৱেল নিউজ লাইভৰ দৰ্শকক দেখুৱাম এইটো হৈছে বাঘ নাহৰ ফুটুকি বাঘ নাহৰ ফুটুকি বাঘটোৰ পৰা আমি মাত্ৰ দুই তিনি মিটাৰ দূৰত্বত অৱস্থান কৰিছোঁ আৰু ইয়াৰ পৰা আমি লাইভ ভিজুৱেল নিউজ লাইভৰ দৰ্শকক দেখুৱাইছোঁ এই যি বাঁহ এই বাঁহজোপাৰ আচলতে এনেকৈ জুপুৰিত বাঁহজোপাৰ তলত এনেদৰে আশ্ৰয় লৈছে কিয়নো বাঘটো আজি দিনৰ ভাগৰ পৰা এই স্থানতে আছিলে আৰু এই স্থানত এই কুঁৱাত কেমেৰা পাৰ্চন দেৱজিৎ ভট্টই দেখুৱাব এই কুঁৱাটোতে এটা এজন ব্যক্তি গা ধুবলৈ আহিছিলে আৰু গা ধুবলৈ অহাৰ মুহূৰ্তত এই বাঘটোৱে সেই ব্যক্তিজনক আক্ৰমণ কৰিছিলে যাৰ পৰিপ্ৰেক্ষিতত ব্যক্তিজন যথেষ্ট পৰিমাণে আঘাতপ্ৰাপ্ত হৈছিল আৰু সম্প্ৰতি তেওঁক চিকিৎসা কৰা হৈছে বৰ্তমান সুস্থ বুলি আমি জানিব পাৰিছোঁ কিন্তু আমি দেখুৱাইছোঁ যিটো বাঘ নাহৰ ফুটুকি বাঘটো প্ৰায় দীৰ্ঘ সময় ধৰি এনেদৰে এই স্থানত অৱস্থান কৰি আছে কিয়নো এই বাঘটো আচলতে যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰক্ষী বন বিভাগৰ লোক উপস্থিত হৈছে ইয়াত স্থানীয় লোকসকলে যথেষ্ট আতংকিত হৈছে আৰু বন বিভাগৰ লোকসকলে এই বাঘটো ইতিমধ্যে তত্ত্বাৱধানত ৰাখিছে কিয়নো দীৰ্ঘ সময় ধৰি চিৰিয়াখানা কৰ্তৃপক্ষক যোগাযোগ কৰিছিলে কিন্তু চিৰিয়াখানা কৰ্তৃপক্ষ এই মুহূৰ্তলৈকে আহি ঘটনাস্থলীত উপস্থিত হোৱা নাই যাৰ পৰিপ্ৰেক্ষিতত আচলতে অতি যন্ত্ৰণাকাতৰভাৱে এই বাঘটোৱে এই স্থানত আশ্ৰয় লৈ থাকিবলগীয়া হৈছে বাঘটো যথেষ্ট আঘাত হৈছে কিহৰ কাৰণে আঘাত হৈছে কেনেকৈ আঘাতপ্ৰাপ্ত হৈছে সেই বিষয়ে আমি এই মুহূৰ্তত নিশ্চিত নহয় কিন্তু বাঘটো যথেষ্ট আঘাতপ্ৰাপ্ত হৈছে আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ কাৰণে বাঘটোৱে এই স্থান পৰিত্যাগ কৰি আচলতে এই সমীপতে যিহেতুকে পাহাৰ আছে গতিকে পাহাৰলৈকে উঠি যাব পাৰিলে হয় গতিকে আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ বাবে বাঘটোৱে এই স্থানৰ পৰা গুচি যাবলৈ সক্ষম হোৱা নাই আৰু বন বিভাগৰ লোকে দিনৰ 12 বজাৰ পৰা এই স্থানত তেওঁলোকে আচলতে পহৰা দি আছে বাঘটোক ৰক্ষণাবেক্ষণ দি আছে কিয়নো বাঘটো যদি কোনো ব্যক্তি আহি ইয়াত চিঞৰ বাখৰ কৰে গতিকে হয়তো নিশ্চিতভাৱে বাঘটো যথেষ্ট আতংকিত হ'ব মানুহৰ সমাগমৰ উপস্থিতিত গতিকে তেনেক্ষেত্ৰত মানুহক এই স্থানৰ পৰা দূৰত্বত ৰখা হৈছে আৰু বাঘটোক তেওঁলোকে নিজে ৰক্ষণাবেক্ষণ দি আছে অৰ্থাৎ বন বিভাগৰ লোক ইয়াত আছে যদিও চিৰিয়াখানা কৰ্তৃপক্ষৰ লোক এই বাঘটো ট্ৰেংকুলাইজ কৰিবৰ কাৰণে এই মুহূৰ্তলৈকে ইয়াত আহি উপস্থিত হোৱা নাই চিৰিয়াখানা কৰ্তৃপক্ষৰ লোক আহি উপস্থিত হ'লে হয়তো এই বাঘটো ট্ৰেংকুলাইজ কৰি ইয়াৰ পৰা লৈ যাব কিন্তু আমি ক'ব বিচাৰিছোঁ যে যিটো বাঘ আজি দিনৰ 12 বজাৰ পৰা এনেদৰে একেটা স্থানতে আবদ্ধ হৈ আছে গতিকে নিশ্চিতভাৱে এই বাঘটো যথেষ্ট গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে সেয়ে হয়তো এই বাঘটো এই স্থান পৰিত্যাগ কৰিব পৰা নাই বন বিভাগৰ লোক আছে আমি যদি সম্ভৱ হয় বন বিভাগৰ লোকৰ ভাষ্য গ্ৰহণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম আপুনি কেমেৰাপাৰ্চন দেৱজিৎ ভট্টই ভিজুৱেল দেখুৱাই থাকিব মই বাইক ল'বৰ কাৰণে চেষ্টা কৰিম আপোনালোকে কেতিয়াৰ পৰা এই স্থানত ৰখি আছে আমি 12 বজাৰ পৰা ইয়াত ৰখি আছোঁ কিদৰে কি অৱস্থাত আছে বাঘটো বৰ্তমান আমি আহি দেখিলোঁ বাঘটো মানে বাঁহজোপাৰ তলত বহি আছে আমি ওচৰলৈ যাওঁতে মুখখন মেলি দিছে কিন্তু উঠিব পৰা নাই আৰু কি হৈছে আমি সঠিক জানিব পৰা নাই এতিয়া যিহেতুকে জিন্দা বাঘ আমি ওচৰত ইমান যাব নোৱাৰোঁ মানুহ এজন কৰিছে বুলি শুনিছোঁ অলপ ওপৰত কৰিছে আমি কিন্তু তাত খবৰ ল'ব পৰা নাই বাঘটোৰ কাৰণে আমি পিছত বস্তুটো তদন্ত কৰিম আৰু ইয়ালৈ গুচি আহিছে এই স্থানতে আছে যাব পৰা নাই বাঘটো অলপ পেটত ইঞ্জৰ ভৰি পিছফালে ইঞ্জৰ হয় বুলি অলপ গম পাইছোঁ আমি দেখি কিনে এতিয়ালৈকে কিন্তু চিৰিয়াখানা কৰ্তৃপক্ষ আহি পোৱা নাই আপোনালোকে যোগাযোগ কৰিছিলে আমি যোগাযোগ কৰি আছোঁ কেতিয়া যোগাযোগ কৰিছিলে আমি 12 বজাৰ পৰাই যোগাযোগ কৰি আছোঁ তেখেতলোক পোৱা নাই ক'ৰবাত হয়তো ইয়াতে ডিউটিতো যাই থাকে গতিকে আমাক আহিম বুলি কৈ আছে বাঘটো যথেষ্ট অসুস্থ সময় যিমানে গৈ আছে বাঘটো অসুস্থতাটো বাঢ়ি গৈ আছে নিশ্চিতভাৱে সেইটো হয় বাঘটো অসুস্থ সোনকালে নিলে হয়তো চিকিৎসাটো পালে ভাল হ'ব পাৰে
ধন্যবাদ জানাইছো। এয়া আসলে আসলে বন বিভাগের লোক বারে বারে আমি দেখাইছো পোনপটিয়াভাবে নিউজ লাইভ দর্শক মাত্র দুই মিটার দূরত্ব আমি মোর সহযোগী ক্যামেরা পার্সন দেবজিৎ ভট্ট আছে, দেবজিৎ ভট্ট আর মই মাত্র বাঘটোর দুই মিটার দূরত্বরপরা আমি লাইভ ভিজুয়াল দেখাইছো নিউজ লাইভ দর্শক অতি যন্ত্রণাকাতরভাবে বাঘটোয় আছে, কারণ ইমান এই স্থানত আসলে হুলস্থলীয়া পরিবেশের সৃষ্টি হয়েছে, তার মাজতো কিন্তু বাঘটোয় এই স্থান পরিত্যাগ করবা নাই। তেনাস্থলত নিউজ লাইভ দর্শকলে নিশ্চিতভাবে আসলে অনুমান করো বাঘটো কিমান যন্ত্রণাকাতর অবস্থাত আছে, যার পরিপ্রেক্ষিততে মানুষের সমাগমের উপস্থিতিতো আসলে বাঘটোয় এই স্থান পরিত্যাগ করবা নাই। গতি চিড়িয়াখানা কর্তৃপক্ষক বাঘটো ইয়ারপর ততালিকে নিবর বন বিভাগে বারে বারে যোগাযোগ করেছে, দিনের বারো বাজারপর যোগাযোগ করেছে, কিন্তু এতিয়া প্রায় পাঁচ ঘন্টা পাঁচ বাজিলে, গতি যথেষ্ট সময় আসলে প্রায় পাঁচ ছ ঘন্টা সময় উকুলি গেল। এই মুহূর্তলকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লোক আহি ইয়াত উপস্থিত হওয়া নাই আর বাঘটো ট্যাঙ্কুলাইজ করার কারণে আমি দেখাইছো নিউজ লাইভ দর্শকলক পোনপটিয়াভাবে এইটো হয়েছে নাহর ভুটুকি প্রকাণ্ড, নাহর ভুটুকি, নাহর ভুটুকিটো হয়তো ইতিমধ্যে বন বিভাগের লোকে অনুমান করেছে ঠেঙত আর পেটত আসলে কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে, যার পরিপ্রেক্ষিতত বাঘটো এই স্থানতে এনেদরে আবদ্ধ হয়ে থাকবলগীয়া হয়েছে, বাঘটো লরচর করবা নাই। কিছু সময় পূর্বে কিছু দূর কিছু উপর অংশত আসলে কিন্তু পুনের গুজরি গুমরি আসলে এই তলর স্থান পড়েছে, আর যদি আমি চাও তেনহলে বাঘটো যে স্থানত আছে এই স্থানের তলতে আসলে পানির একটা সুত একটা আছে, হয়তো তাত পড়ে যাব পারে, গতি এই স্থানতে আছে নিরাপদ নিজে আসলে নিরাপদ হয়তো অনুভব করে এই স্থানতে আছে। বন চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোক আহি পার পিছতে হয়তো বাঘটো ট্যাঙ্কুলাইজ করা হবে, কিন্তু আশ্চর্যজনক কথা দিনের বারো বাজাতে এনেদরে একটা নাহর ফুটুকি বাঘ ওলার খবর দিয়া হয়েছিল বন যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, কিন্তু দুর্ভাগ্য এই মুহূর্তলৈকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোক আহি ইয়াত উপস্থিত হওয়া নাই বাঘটো ট্যাঙ্কুলাইজ করার কারণে। আমি দেখাইছো অতি যন্ত্রণাকাতরভাবে এই বাঘটো আসলে এনেদরে আছে, ছটফটাই আছে, শ্বাস প্রশ্বাস খুব তীব্র বেগত আসলে শ্বাস প্রশ্বাস লৈ আছে। আমি দেখাইছো নিউজ লাইভ দর্শকলক পোনপটিয়াভাবে এই যে বাঘর লাইভ ভিজুয়াল, এয়া নাহর ফুটুকি বাঘ, বাঘটো প্রকাণ্ড নহলেও আসলে যে নাহর ফুটুকি যথেষ্ট হিংসুক। দাদা মই আকৌ এবাৰ আপোনাৰ ওচৰলৈকে আহিছোঁ, এইটো বাঘটো কি নাহৰ ফুটুকি বাঘ নে? নাহৰ ফুটুকি, এইটো যথেষ্ট খঙাল বাঘ হয়। খঙাল বাঘ হয়, ই শিকাৰ কৰে, হয় খঙাল বাঘ, এটা মানুহক অপকাৰ কৰিব পাৰে? মানুহক অপকাৰ এনেই নকৰে, যেতিয়া বিপদত পৰে তেতিয়া মানুহক অপকাৰ কৰে, এনেই মানুহ আক্রমণ করার কারণে নাহে, কিন্তু যেতিয়া উপায় নাপায়। আর যেটা ঘটনা হয়েছে আজিকালি গুহাটী মহানগরীর প্রায় এনে ধরনের বাঘ মুক্ত বিচরণ করবলে ধরেছে, কারণ বনাঞ্চল ধ্বংস করার পরিণতি হব পারে নাকি? সেটাই আর মূল কারণ, যত বাঘে জীব জন্তু থাকে তার এটা মানুষের বসতি হয়েছে, সেই কারণে এই হয়েছে অবস্থা, জীব জন্তু কত যাব এটা? ধন্যবাদ জানাইছো। আমি নিশ্চিতভাবে নিউজ লাইভ দর্শকক জানাই যাম যে এই গুৱাহাটী মহানগরীত আসলে যধে মধে বনাঞ্চল ধ্বংস করার পরিণতিত এনেদরে যিসমূহ জীব জন্তু এই জীব জন্তুসমূহে মুক্ত বিচরণ করবলৈছে, জনাঞ্চললৈকে আসলে ওলাই আহিবলগীয়া হয়েছে খাদ্যর সন্ধানত, আর আজি এয়া করুণ পরিণতি, এরা যি জীবর এনেদরে আসলে করুণ পরিণতি এনেদরে পড়ে রয়েছে দীর্ঘ সময় ধরে, চিকিৎসার অভাব হয়েছে, যে চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোক আহিব লাগে চিড়িয়াখানা কর্তৃপক্ষের লোক এই মুহূর্তলকে আহি পোৱা নাই, যার পরিপ্রেক্ষিতত এনেদরে আসলে পড়ে রবলগীয়া হয়েছে যে নাহর ফুটুকি বাঘটো অতি যন্ত্রণাকাতর অবস্থাত এই মুহূর্তে এনেদরে ছটফটাই আছে বাঘটোয়ে। আমি দেখাইছো আর গুৱাহাটী মহানগরীত যদি চা যায় এই দাতালপাড়া এই অঞ্চলত আমি দেখাম ক্যামেরাছন দেবজিৎ ভট্ট দেখুয়া এই স্থানতে এখন পাহাড় আর ইয়ার সমীপর যিসমূহ অঞ্চল এই অঞ্চল ইতিমধ্যে জনবসতি প্রায় মানুষে এই পাহাড় ধ্বংস করে আসলে এনেদরে জনবসতি এই পূর্ণ এলাকা হিসেবে গড় লওয়ার পরিপ্রেক্ষিততে জীব জন্তুসমূহ এনেদরে ওলাই আহিছে আর মানুষক আক্রমণ করার কারণে বাধ্য হয়েছে। গতি মানুষে যদি নিজের ভারসাম্য রক্ষা নকরে, মানুষে যদি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার কারণে চেষ্টা নকরে, তেনহলে আগন্তুক দিনত হয়তো এনে করুণ পরিণতি ভোগ করব লাগবে। আমি পুনর্বার কৈছো দেখাইছো লাইভ ভিজুয়াল নিউজ লাইভ দর্শকক এয়া একটা নাহর ফুটুকি প্রকাণ্ড আসলে নহয় যদিও নাহর ফুটুকি বাঘ এটা এনেদরে পড়ে রয়েছে। আমি দেখাইছো আজি দিন ভাগত এই স্থানত ইয়ারপর হয়তো কিছু দূর আগত এজন ব্যক্তি গা ধুবলে আসছিল, গা ধুবলে অহা মুহূর্তত এই বাঘটো আক্রমণ করেছিল বলে আমি জানিব পারিছো, বর্তমান তেখেতক চিকিৎসা করে ঘর রখা হওয়া বলেও আমি জানিব পারিছো, পরবর্তী সময়ত আমি সেই ব্যক্তিজনের ভাষ্য গ্রহণ করার কারণে চেষ্টা করি। কিন্তু এটা কথা কব লাগবে গুৱাহাটী মহানগরীত যধে মধে বনাঞ্চল ধ্বংস করার পরিণতিতে এনেদরে জীব জন্তুসমূহ ওলাই আহিবলগীয়া হয়েছে আর যার পরিপ্রেক্ষিতত মানুষক আক্রমণ করার কারণে বাধ্য হয়েছে, জীব জন্তুক ভয় খার পরিপ্রেক্ষিততে আসলে আক্রমণের লক্ষ্য করলে এইদরে জীব জন্তুসমূহে। আমি দেখাইছো এয়া লাইভ ভিজুয়াল এনেদরে আসলে অতি যন্ত্রণাকাতরভাবে পড়ে রয়েছে এই